তো এবারে কি হলো, ওই যে হুগলির যিনি ছিল মহিলাটা, উনি কালী ঠাকুরের সামনে তো বললো যে তোমার শরীরে অশুভ শক্তি আছে, ভালো কথা। তারপরে আমাকে কি বলছে, মানে একটা মাদুলি দিয়েছে, ঠিক আছে, এরকম মানে লাল পুডলির মধ্যে অনেকগুলো কে জানে কী সব জিনিস ছিল, আমি ঠিক মতো জানি না। ওগুলো বললো তুমি হাতে ধারণ করবে আর একা একা বেরোবে না। তো মাকে বলে দিল ঠিক আছে, একা বেরোতে দেবে না, একা বাথরুমে যেতে দেবে না, ওকে বাথরুমের মধ্যে মেরে দেবে, তখন আমি কিছু করতে পারবো না। এই সমস্ত নানা ধরনের ভয় দেখানো যেসব কথাবার্তা সেগুলো বললো। হ্যাঁ, বলার পরে এবার আমরা তো ওইভাবেই চলছি। তারপরে আরেকটা কথা বলছে যে তোমরা না ইয়ে মুরগি খাবে না, যেহেতু ওই মুরগি খায় বলে না ভুটটা ওকে চাপে ভালো করে, যেটা আমাকে চাপাচুপি করে, বলে মুরগি খায় বলে ওর শরীরে চাপে, ওর বেশি জোর হয়ে যায়। তখন আমরা বললাম তাহলে কী খাবে, বলছে খাসি খাবে, নিরামিষ খাসি, তো রসুন পেঁয়াজ ছাড়া খাসি খাবে। তো মা আবার সেই কথা অনুযায়ী সেই রান্না করলো, পুরো মুরগি প্রায় ধরে নাও দু তিন মাস না সরি ছ মাস না এক বছর মতো পুরো মুরগি বাদ গেল, এরকম হলো। হবার পরে এবার একটা নিমন্ত্রণ বাড়ি এসেছিলো, সেখানেও যাওয়া ক্যান্সেল হয়ে গেলো, যেহেতু মুরগি খাওয়া যাবে না, ঠিক আছে, মানে বিয়ে বাড়ি ছিল তো ওখানে গেলাম না। এবারে ওইভাবেই খাওয়া দাওয়া হলো, নিরামিষ খাসি মাংস খেলাম ওনারই আদেশে, ভালো কথা, নিরামিষ খাসি মাংস খাওয়ার ট্রাই হয়ে গেল, তোমাদের কি বলবো। তো যাই হোক, মানে প্রচণ্ড পরিমাণে আমি কষ্ট পেয়েছি, জানো, এই কষ্ট অনেকেই পেয়েছে, মানে পাচ্ছে যাদের সঙ্গে এরকম প্রবলেম আছে। আমি প্রচুর কষ্ট পেয়েছি, আমি অনেক দুঃখও পেয়েছি, কষ্ট পেয়েছি। তবে তারপর উনি কি বললো, আমার না হাতে প্রচুর ব্যথা করতো, এই হাতটা পুরো ফুলে যেত, জানো, খুব কষ্ট হতো, ওগুলো ধরে রাখা অত ভারী জিনিস, খুব কষ্ট হতো আমার। তাও আমি ভয় থেকে আমি ওইগুলো ধারণ করে রেখে দিয়েছিলাম শরীরে। তারপরে আমার তো ভালো হচ্ছে না, যখনই ঘুমাই তখনই চেপে ধরে। আবার ওনাকে জানানো হলো, উনি আবার একটা আদেশ দিল, ওই হুগলির মহিলা, আমি ওনাকে মা মা করতাম, ভেবেছিলাম খুব ভালো, আমাকে ভালোবাসে, মা মা করতাম, যে মা তাহলে এরকম হচ্ছে কী করবো। তখন উনি বলছে যে তাহলে এক কাজ করো, ডাবর দিয়ে যাও, তাহলে ডাবরে তন্ত্রক্রিয়া করে আমার ভূত ধরতে হবে, আর তারপর তোমাদেরকে কাটান ছাটান করতে হবে। এবার আমরা গেলাম, যাওয়ার পরে ডাবর দিয়ে এলাম, সেদিন বলছে তোমরা একটা শনিবার বা মঙ্গলবার দেখে অমাবস্যা পূর্ণিমা টাইপের থাকবে, তখন রাত ১২টার পরে একটা নতুন নাইটি কিনে নেবে, আর ওই তিন মাথা রাস্তায় গিয়ে চান করাবে। তো ভালো কথা। এবার ওই যে দাদু আমার ক্ষতি করেছে, সেই দাদু আমাকে নিয়ে গেল, আর ওই যে তান্ত্রিক বুড়োটা, ওরা দুজন মিলে রাত ১২টার সময় তিন মাথা রাস্তায় নিয়ে গেল, নিয়ে গিয়ে চান করিয়ে এবার এরকম সোজা, মানে তোমরা তো জানো যে রাস্তা দিয়ে আসে সে রাস্তার ব্যাক করতে নেই। এবার আমাকে ওই দাদু কী করছে, আবার ওই রিটার্ন ব্যাক করিয়েছে, মানে যেখানে কাটান করেছে সেখান থেকে আবার ব্যাক করিয়ে দিয়েছে। ব্যাক করানোর পরে তো এবার নতুন নাইটিটা, ভালো নাইটি বলছে, ওটা তো কাটান ছাটান হয়েছে, ওই নাইটি মানে যদি ওই নাইটি পরে কাটান করা হয় তাহলে ওটা ফেলে দিতে হবে। তো পুরো ফেলে দেওয়া হলো নাইটি, কেউ ইউজ করতে পারলো না, রাস্তায় ফেলে দিল, ওইভাবে ছিঁড়ে গেল, ভালো কথা। তো এরকম হয়েছে। তারপর উনি ডাবন নেবার পর ডাবন নিয়ে বলছে আমি কাজ করছি, বলে ওই কাজ করার মাঝখানে একদিন আমাদেরকে ফোন করলো, ফোন করে বলছে আমি আসছি, আমরা যে ৩০ ফুটের যে বাড়িটা আগে যেখানে থাকতাম, তো উনি বললো আমি ওখানে আসছি, ওখানে এলো। আসার পরে এবার উনি ভর মানে বসে কথা বলতে বলতে বলছে দেখো আমার তো বাসে টাসে আসতে নেই, ছোঁয়াছুঁই হবে, লোকে ছোঁয়া আমার তো ক্ষতি হবে, আমি পুজো আস্তি করি, আমাদের একটা দিদা ট্যাক্সি ভাড়া দিয়ে দিয়েছিলো, ওরা ট্যাক্সি ভাড়া করে এসেছিলো, ট্যাক্সি ভাড়া দিদা দিয়েছিলো। এবার উনি কী করলো, ওই ভুতুরে মানে ওই যে ভুতুরে যে কাণ্ডটার জন্য উনি এসছিলো, উনি বলছে যে আমাকে মন্দিরে নিয়ে চলো, আমাদের তো বড় কালী মন্দির ছিল, তোমরা ভিডিওতে দেখো যে একটা ভিডিও দেওয়া আছে পুজোর, তো কালী মন্দির যে বড় কালী মন্দির আমাদের ওই বাড়িতে ছিল, ওই বাড়ির মধ্যে এবার উনি ওই মন্দিরে প্রবেশ করলো, কালী ঠাকুরও ছিল, কালী ঠাকুরের সামনে কী ড্রামা হচ্ছে, উনি বসলো, বসার পর সে এরকম করে হেলছে, হেলে পুরো যেরকম ভর হয় শুয়ে পড়লো, শুয়ে বলছে আমি কালী, হ্যাঁ আমার মধ্যে কালী ভর করেছে, কোনো দিন ভালো হবে না, মানে ড্রামা করলো। তারপর কালী নাকি থাকতে থাকতে আবার যে ভূত আমার মধ্যে আছে সে নাকি ওর মধ্যে ভর করেছে, করে বলছে আমি ছাড়বো না ওকে, আমি মেরে দিয়ে ছাড়বো। আমি মনে মনে ভাবছি এ বাবা যে কোনো একজনই আসবে, না হয় ভূত না হয় ঠাকুর, ওরকম হয়ে যাবো, বলছে এই ওনার ঘর ছেড়ে গেল, ছেড়ে যাওয়ার পর বসলো, বসে বলছে এই তুই ওইদিকে দেখ, আয়নাটার দিকে দেখ, একটা আয়না ছিল, বলছে কারো ছায়া দেখা যাচ্ছে, আমি যে আমি কিছু দেখতে পাচ্ছি না মা, বলছে না তুমি দেখতে পাবে, ভালো করে দেখো তা অত মাথায় কিছু নেই।
তারপর অনেক কিছু করে কোনো মতে ভালো হলো না, আমি পুরোপুরি হাল ছেড়ে দিয়েছিলাম নিজের উপর, জানো, মনে করেছিলাম বাঁচি আর মরে যায়, আর কি হবে, কেউ তো পারছে না, কিন্তু মাঝে মাঝে এত ভয় হতো, সত্যিই কি আর কেউ পারবে না, মাদুলি দিয়ে দিত, দুদিন ভালো থাকতাম, তিন দিনে গিয়ে আমার ক্ষতি হতো, সেই চাপাচুপির ব্যাপার, সেই কষ্ট ব্যাপার, তার মধ্যে ওই 2015 সব ঘটনাগুলো হয়েছে, জানো, 2015 হয়েছে। আর একটা প্রবলেম হয়েছে, তোমরা তো জানো, মানে বাথরুমে গেলে বাথরুম থেকে বেরোতে পারছি না, দু তিনবার বাথরুম মানে খাওয়া দাওয়া করছি, যতবার খাচ্ছি ততবার ফ্রেশ হতে যেতে হচ্ছে, খাবার শরীরে আর থাকে না, এরকম অবস্থা, প্রচুর কষ্ট পেয়েছি, প্রচুর কষ্ট পেয়েছি, তোমরা জানো না। তারপর ওই অবস্থায় তো 2015 ওই করে করে চলে গেল, কলেজও যেতে পারলাম না, কলেজ ক্যান্সেল হয়ে গেল, হ্যাঁ, কারণ আমি 2015 সেকেন্ড ইয়ারে উঠেছিলাম, কলেজ ক্যান্সেল হয়ে গেল, কলেজে ভালো করে মানে যেতে পারতাম না, ওই অবস্থায় তোমরা জানো, ওই অবস্থায় আমি অনেক কষ্ট করে পড়াশোনা করেছি, ঠিক আছে। তো তোমরা যদি ওই ওই ঘটনাটা শুনতে চাও, মানে আমার 2016 তখন চলে এলো, হ্যাঁ, তো তখন ওই 2015 অত কষ্ট পেয়েছি, 2016 আমার পরীক্ষা ছিল, তো মাত্র তিন মাস হাতে টাইম ছিল, ওই অবস্থায় পড়েছি, ওই অবস্থায় আমি পাশ করেছি। তো সেই ঘটনাটাতে যদি তোমরা শুনতে চাও, পরীক্ষার দিনেও ঘটনা আছে, পরীক্ষা কিভাবে কি করেছি, কিভাবে পড়াশোনা করেছি, কত কষ্ট করে আমি পরীক্ষা দিতে গেছি, সেগুলো যদি তোমরা জানতে চাও ওই চাপাচুপি অবস্থায়, তাহলে আমাকে অবশ্যই থার্ড পার্ট ছাড়বো। তোমরা যদি কমেন্ট করো, তোমরা যদি শুনতে চাও, অবশ্যই লাইক কমেন্ট করো, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব সাপোর্ট করো, পাশে থেকো, আর বাকিটা শুনতে চাইলে অবশ্যই কমেন্ট করো। টাটা।